ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর। বৃহস্পতিবার সকালে রাজধানী আগরতলা গেদুমিয়া মসজিদে নামাজ পাঠ করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা। প্রসঙ্গত যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হয়েছে ঈদ উল ফিতর। এদিন মুসলিম ধর্মাবলম্বীরা আলিঙ্গনের মধ্য দিয়ে একে অপরকে আপন করে নিয়েছেন। আগরতলা গেদুমিয়া মসজিদে নামাজ পাঠ করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা। এদিন গেদুমিয়া মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহমান সবাইকে নামাজ আধা করিয়েছেন। তিনি বলেন, এক মাস ব্যাপী রমজান শেষে আজ পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। রাজ্যে ও বহিরাজ্যের সমস্ত মুসলিম ভাই ও বোনদের পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তিনি মসজিদে উপস্থিত সকলের পাশাপাশি রাজ্যের সমস্ত মুসলিম ভাই ও বোনেদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তিনি বলেন, সারা বিশ্বজুড়ে আজকের দিনটিকে মুসলিম ধর্মাবলম্বীরা আনন্দের সাথে উদযাপিত করেন। তিনি আগামী দিনে সকলের সুস্থতা কামনা করেছেন। সারা পৃথিবীর মুসলমানদের এক মাস ধারাবাহিক রমজান মাসের উপবাসের মাধ্যমে এবং সমস্ত পাপ থেকে বিরত থাকার অনুশীলনের মাধ্যমে এক মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ উপহার ঈদ উল ফিতরের আনন্দের দিন হিসেবে আসে। আজকের এই আনন্দের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ। আজকে এই ঈদ উল ফিতরের দিনে আমরা রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের জন্য শান্তি, সম্প্রীতি ও সুভ্রাতৃত্বের জন্য বিশেষ প্রার্থনা করেছি এবং আল্লাহ তাআলার কাছে আবারও প্রার্থনা করি, আজকের এই রমাজানুল মোবারক মাসের শেষ পর্যায়ে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ আরও অটুট হোক, আরও সুদৃঢ় হোক, আরও মজবুত হোক। সারা ভারতবর্ষের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটির একটা পরিবেশ, একটা বাতাবরণ আরও সুদৃঢ় হোক, তার জন্য বিশেষ প্রার্থনা ও দোয়া করছি। আপনার নামটা? মৌলানা আব্দুর রহমান। ব্যুরো রিপোর্ট, আর ইনিংস।